আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের আলোচনা হলো যে আমল করলে মৃত্যুর সময় কালেমা পড়া সহজ হয়। তো চলুন আজকে জেনে নেব আমরা কোন আমলটি করলে আমাদের মৃত্যুর সময় আমাদের মুখ থেকে আপনা আপনি কালেমা বের হয়ে আসে। পৃথিবীর জীবন শেষে শুরু হবে এক অনন্ত অধ্যায় যা কখনো শেষ হবার নয়। এর প্রথম ধাপ হলো মৃত্যু। যে ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ তাআলার ওপর ঈমান রাখবে, মুখে কালিমা উচ্চারণ করবে, তার অনন্ত জীবন হবে সুখের, চিরস্থায়ী জান্নাত হবে তার আবাসস্থল। হযরত মুয়াজ বিন জাবাল রাহমাতুল্লাহ আলাইহিস সালাম বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমাদের বলেন, যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ, হাদিস 3116। মৃত্যুর সময় মানুষ সহজেই কালিমা পড়ার সৌভাগ্য লাভ করার মতো যেসব আমলের কথা জানিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম, তার একটি মেসওয়াক করা। আল্লামা ইবনে আবেদিন রহমাতুল্লাহ আলহিহাল্লাম বলেছেন, মেসওয়াকের উপকারিতা 70-এরও অধিক। তন্মধ্যে সবচেয়ে ক্ষুদ্র উপকার হচ্ছে মুখের দুর্গন্ধ দূর হয়, আর সর্বোচ্চ উপকার হচ্ছে মেসওয়াক করলে মৃত্যুর সময় কালিমা নসিব হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। মৃত্যুর সময়ও তিনি এই আমল ছাড়েননি। একেবারে অন্তিম সময়ে যখন তিনি মেসওয়াক করতে পারছিলেন না, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ থেকে মেসওয়াক চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তুলে দিচ্ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দিয়ে মেসওয়াক করেছিলেন। মেসওয়াক করা আল্লাহর রাসূলের অত্যন্ত পছন্দনীয় কাজ। তিনি বলেছেন, যখনই জিব্রাইল আলাইহিসসালাম আমার কাছে আসতেন, তখনই আমাকে মেসওয়াকের নির্দেশ দিতেন। এতে আমি আশঙ্কাবোধ করলাম যে মেসওয়াক করে আমি আমার মুখের সম্মুখ দিক ক্ষয় করে দেব। মুসনাদ আহমদ, হাদিস 22269। উম্মতের জন্য তিনি এই আমলটি আবশ্যকীয় করতে চেয়েছিলেন, কিন্তু শুধু কষ্টের কথা চিন্তা করে তা করেননি। এ সম্পর্কে এক হাদিসে বর্ণিত হয়েছে, যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তবে অবশ্যই প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার নির্দেশ দিতাম। মিসকাত 346। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, নবী রাসূলদের সুন্নত হলো চারটি, যথা 1. লজ্জা করা, অন্য বর্ণনায় খতনা করা। 2. সুগন্ধি ব্যবহার করা। 3. মেসওয়াক করা। 4. বিয়ে করা। তিরমিজি, হাদিস 351। আরেক হাদিসে মেসওয়াক করাকে আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জনের মাধ্যম বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেসওয়াক হলো মুখ পরিষ্কার করার উপকরণ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উপায়। মিসকাত 350। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, মেসওয়াক করলে মৃত্যুর সময় খুব সহজেই মুখ থেকে কালিমা পড়া সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মেসওয়াক করতেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।